হে গাইস, হোয়াটসঅ্যাপ ভাই, আমি সুমিত। আর আজকে আমি অর্ডার দিয়েছি ওয়াও মোমো থেকে। সরি, ভিডিওটা আসতে লেট হয়ে গেল, কারণ করোনা। আসল কারণটা হলো কন্টেন্ট। বাট আজকে আমি অর্ডার দিয়েছি ওয়াও মোমো থেকে ভেজ মোমো, মানে কর্ন আর চিজ মোমো, আর সঙ্গে কর্ন আর চিজ বার্গার। আজকে কিন্তু ওদের অফার ডে ছিল, ঠিক আছে, মানে 99 এ সব, বাট আমি অফারে নিইনি। আমি নিয়েছি সুইগির থেকে, যেখানে কোনো অফার ছিল না। আর দেখা যাক অফার ডেতে ওরা কেমন খাবার আমায় প্রোভাইড করে, যেখানে আমি কিন্তু অফারের খাবার নিই নি। তো চলো দেখা যাক খাবারে কি আছে না আছে। ওকে, প্যাকেজিং কিন্তু নর্মালি ভালোই ওয়াও মেমোরি প্যাকেজিংয়ে দিয়েছে, জোম্যাটো দুটো টেপ লাগিয়ে। এখানে প্রপার বিল ওরা আমায় দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো, এটা এখানে প্রপার বিলটা আছে। তো এটাকে আমি হালকা করে খুলে, এরকম কিছু প্যাকেজিং এসছে ওটার ভেতর থেকে, যেখানে দুটো খাবারই একবার করে দেখিয়ে দিই। এটা হলো বার্গারটা, যেটা খুব বাজেভাবে প্লেস না বললেও ওপরটা একটু পোড়া, বাট হ্যাঁ প্লেসমেন্ট ঠিক আছে। আমি ইনডেপ দেখাচ্ছি বার্গারটা। আর এইখানে মোমোটা আমি দেখিনি, ওরা যতটা সব 5 পিস ওদের দেওয়ার কথা। হ্যাঁ, এখানে 5 পিস মোমো ওরা আমায় কিন্তু দিয়েছে। এটা ফ্রাইড কর্নার চিজ মোমোই দিয়েছে, আর এর ভেতর ফ্রাইড কর্নার চিজ মোমোই কিন্তু আছে। একবার ভেতরটা দেখাই আমি, দেখাতে পারলে দেখতে পারো। মেয়ো আছে, দুটো মোমো আছে, একটু গ্রিন চাটনি আছে, আর পাউডারটা হালকা জাস্ট শেকে দেওয়া আছে। ঠিক আছে, চলো এক এক করে খাওয়া যাক। ওকে, আমি আগে বার্গারটা থেকে ট্রাই করবো, কারণ সত্যি বলতে বার্গারটার থেকে আমার আশা সেরকম একটা নেই। আমি জানি না কেন, বেশ গরম টরম আছে, এত ভালো বানটার কোয়ালিটি যে দেখো বানটা কিন্তু ভেঙে গেল জাস্ট তুলতে গিয়ে, বানটার আমি জানি না, সিরিয়াসলি বানটা ফ্রেশ না না কাটেনি ঠিক করে আমি জানি না, বাট আমি জাস্ট ধরলাম আর বানটা এরকম খুলে বেরিয়ে আসলো। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এ দেখো বানটা আমাদের ঠিক এইভাবে আছে, এইখানে দেখো পড়ে গেছে। আমি জানি না বানটা উপর আমার প্রথমেই একটু ভক্তি আসছিল না, তার উপর দিয়ে এইরকম হলো। আর এই চলো দিয়ে খেয়ে দেখাই যাক, হয়তো খেতে সত্যি হয়তো ভালো হলেও হতে পারে, আমি জানি না, চলো দেখা যাক। ওকে, আমি এই সাইডটা দিয়েই আমি একটু খেয়ে দেখার চেষ্টা করবো, জানি না কেমন লাগবে। গ্রিন চাটনির যে ফ্লেভারটা ওটা খুব বেশি আসছে, খারাপ কিন্তু লাগছে না। বানটা আমার মনে হচ্ছিল ফ্রেশ না বা কিছু, বাট এখনো পর্যন্ত সেরকম কিছু লাগলো না। মানে দেখতে পারো কর্ন আছে মোমোতে, মেয়োনিজ ওরা প্রচন্ড দিয়েছে, এটা বলবো, মেয়োনিজ প্রচন্ড ইউজ করা, বাট গ্রিন চাটনিটা প্রচন্ড ইউজ হয়েছে। দেখাই তোমাদের, দেখো ঠিক করে প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রিন চাটনির তোমরা সেন্স পাবে। তো হ্যাঁ, খারাপ না খেতে, 99 মতন মনে হয় নিয়েছিল প্রাইস, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, সেই প্রাইসে ডিসেন্ট ডিসেন্ট খেতে। ওকে, 5 পিস মোমো ডিসেন্ট সাইজের, বাট আমি এর আগের বার যখন খেয়েছিলাম আমি একটা জিনিস যেটা নোটিস করলাম, যেটা আগের বারের থেকে এইবারে, সেটা হলো আগের বার যে মোমোটা এনেছিলাম যখন কর্ন চিজ মোমো, সেই টাইমে কোনো অফারও ছিল না, জাস্ট নর্মাল যে জোম্যাটো টোম্যাটো অফার দেয়। মোমোটা ধরে খুব শক্ত মনে হচ্ছিল, মানে ফ্রেশ ভাজলে যেটা হয় এটা কিন্তু ফ্রেশ ভাজা, মানে আমি উপরে তেল এগুলো দেখতে পাচ্ছি, মানে একটা শক্ত ব্যাপার ছিল, মানে জাস্ট রিসেন্ট ভেজেছে একটা কড়কড়ে ব্যাপার, এটাতে সেটা নেই, দেখতে পারো খুব নরম নরম। এবার আমি এটাকে ভাঙি, আচ্ছা দেখো এখানে গ্রিন বেল পেপার আছে, কর্নস আছে, টমেটো আছে, আর চিজ প্রচুর আছে, প্রচুর। এটাকে একটু ছিঁড়ে নিই, আমি এই পার্টটাকে খেয়ে দেখি। পারফেক্ট খেতে, হেভি হেভি হয়েছে। কিন্তু ওই বার্গারটা আমায় বেশ ডিসঅ্যাপয়েন্টই করেছিল, শুধু টেস্ট দেখতে হবে না, সব কিছু দেখবো, বাট এইটা বেস্ট, চিজ ভেজিস এটা বেশ ভালো, এটা বেশ ভালো। আরেকবার খেয়ে দেখি, এটার সাথে যদি মেয়ো টেও নিই নাও এক্সট্রা,
পারফেক্ট কম্বিনেশন, পারফেক্ট। ভরে ভরে কর্নস, অনেক কফ, চিকেন চিজের থেকে কর্ন চিজটা বেশি চিজ ফ্লেভারটা পাওয়া যায়। তো চলো ব্যাস, আমিও হাত পাত মুছে নিই, আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের ওয়া মোমোর কোন জিনিসটা ফেভারিট আমাকে জানা। হাত পাত মোতে মশা যখন হয়ে গেছে, চলো প্যাক আপটা করে নিই, চলো বাই।